So very good morning everyone, very good morning aru hokoloke welcome korisu Ado 24/7 Northeast or amar official YouTube channel ot aru aji tumarok bohute mok sabo pora nai because aji moi directly laptop pora mor session to loi asu thik ase aji smart board pora session to lobo pora nai because of some reason to jiki nohok baru reason to ki kiyo aji smart board pora class lo nai kom baru তো মোর ভয়েস টু ক্লিয়ারলি পাই আছে না সবে কাইন্ডলি আবার কমেন্ট করে জানাই দিয়া ওকে সবে মোর মোর ভয়েস টু ক্লিয়ারলি শুনিব পারিছা সো ওয়েলকাম করিছো সকলকে আর দেরি নকরাকে আমি স্টার্ট করে দিও আমার আজির যেটু স্যাটারডে রিভিশনাল ক্লাস ঠিক আছে নাই ভাই লুকাই থকা নাই ঠিক আছে লুকাই থকা নাই একদম সন্মুখতে আছো আর তোমালোকর সকলরে মেসেজ মই চাই আছো তো যি কি নহওক স্যাটারডে রিভিশনাল ক্লাস আজি আমি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করিম আর এই প্রশ্ন আজি যে প্রশ্নবোৰ আমি সমাধান করিম এই প্রশ্নবোৰ তোমালোকর আপকামিং সকলোবোৰ পরীক্ষা এটা সকলোবোৰ পরীক্ষা বলে কোৱাৰ লগে লগে এডিআরই হোক অসম পুলিশ হোক বিএমই হোক অ্যাপেক্স ব্যাংক হোক আমার রেলওয়ে হোক এসএসসি হোক আমার সকলোবোৰ পরীক্ষার পরীক্ষার্থী সকলক কিন্তু যথেষ্টভাৱে সহায় করব সো যোৱাকালি ক্লাসত এটা হোমওয়ার্ক দিছিলোঁ তোমালোকক হোমওয়ার্কটো কি আছিলে হোয়াট ইজ দ্য মিনিং অফ সোশ্যাল ইকুয়ালিটি ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন সোশ্যাল ইকুয়ালিটি বলে কলে আমি ভারতীয় সংবিধানত কি বুঝি পাও লেক অফ অপরচুনিটি লেক অফ ইকুয়ালিটি ইকুয়াল অপরচুনিটিস ফর অল সেকশন অফ দ্য সোসাইটি নান অফ দ্য এবভ ইয়ার কারেক্ট অ্যান্সারটা কি হব বন্ধু অকল কোয়াশন ইয়ার কারেক্ট অ্যান্সারটা কি হব কোয়া অ্যাকচুয়ালি মই আজি স্মার্ট বোর্ডর পৰা ক্লাস লওয়ার বাবে মই আজি স্টুডিওত যাব পৰা নাই বিকজ যোৱাকালি এটা সৰু এক্সিডেন্ট হৈ গল মোৰ মানে জাস্ট সৰু একদম মানে মাইনরে হয় বাট ভৰিত অলপ দুখ পাইছোঁ সো সেইকাৰণে মানে আজি অলপ ডক্টৰে কৈছে এদিন অলপ ৰেষ্ট লৈ লওক ঠিক আছে বাইক বাইকেদি আহি থকাৰ সময়ত অলপ মই মানে বাইকটো অলপ মানে মই পৰি গ'লোঁ আৰু বাইকৰ পৰা তো যি কি নহওক এইটো এনেকুৱা হয় ৰাস্তা ঘাটত আমি যেতিয়া চলি থাকোঁ তেতিয়া এইবিলাক হৈ থাকে সো ইয়াৰ যিটো কাৰেক্ট এনচাৰটো হ'ব ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব যে ছ'চিয়েল ইকুৱালিটি মিনছ ইকুৱেল অপৰচুনিটিজ ফৰ অল ছেকশ্যন অফ দ্য ছ'চাইটি সো সি হব ইয়ার একদম কারেক্ট অ্যান্সার তো সোশ্যাল ইকুয়ালিটি সমাজের প্রত্যেকটা সেকশন অফ পিপলক সমান অপরচুনিটি প্রোভাইড করা হব লাগে এইটাই হয়েছে সোশ্যাল ইকুয়ালিটি তো যোনে যোনে সি অ্যান্সার করেছা একদম মানে ভাল অ্যান্সার করেছা ঠিক আছে একদম কারেক্ট অ্যান্সার করেছা তো সি হব ইয়ার কারেক্ট অ্যান্সার ইয়েস ইয়েস এতিয়া মই ভাল আছো এতিয়া একদম ভাল আছো চিন্তা নকৰিবা তোমালোকে নিশ্চয়কে ভাল থাকিব লাগিব স্পেশালি তোমালোকৰ বাবে ভাল থাকিব লাগিব সো আমার আজি যোৱাকালি আমি 20টা কোয়েশ্চন কৰিছিলো আৰু কোয়েশ্চন আমি কিছুমান ৰাখি দিছিলো সো আজি তাৰ পৰা আকৌ আমি ষ্টাৰ্ট কৰি আছো সো আমাৰ আজি প্ৰথমটো কোয়েশ্চন কি বুলি কৈছে ইয়াত চোৱা প্ৰথমটো কোয়েশ্চন কৈছে দ্য স্পীড অফ দ্য ৰোটেচন অফ আৰ্থ ইজ হাইয়েষ্ট পৃথিৱীৰ ঘূৰ্ণনৰ যিটো গতি এইটো সৰ্বাধিক বিষুৱ ৰেখাৰ কাষেৰে সৰ্বাধিক কত হয় কত কত হয় এলং দ্য ইকুয়েটৰ এট দ্য নৰ্থ পল এলং দ্য টপিক অফ কেঞ্চাৰ এলং দ্য আৰ্কটিক চাৰ্কেল কোৱাচোন কি হ'ব কাৰেক্ট এনচাৰটো কোৱাচোন ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো কি হ'ব দ্য স্পীড অফ ৰোটেচন অফ দ্য আৰ্থ দ্য স্পীড অফ ৰোটেচন আমাৰ কি হয় আমি পৃথিৱীত দুটা পাওঁ এটা হৈছে এইটো হৈছে চে এক্সাম্পল এইটো যদি হয় সূৰ্য এই সূৰ্যৰ চাৰিওপিনে কক্ষপথ আছে যাক আমি চলাৰ ছিষ্টেম বুলি আমি কওঁ ইয়াত আমাৰ গ্ৰহবোৰ কি কৰে অৱতৰণ কৰে মানে এটা হয় ৰেভলিউচন ইয়াৰ চাৰিওপিনে যদি ঘূৰে তাক আমি ক'ম ৰেভলিউচন আৰু নিজৰ মাজতো কিন্তু ঘূৰি থাকে তাক আমি ক'ম ৰোটেচন তাক আমি কি বুলি ক'ম ৰোটেচন বুলি ক'ম সো ইয়াত কৈছে ৰোটেচন অফ দ্য আৰ্থ ইজ হাইয়েষ্ট ক'ত হ'ব হাইয়েষ্ট ৰোটেচনটো ক'ত হয় আমাৰ চবে কৈছে ছাৰ এ হ'ব লাগে এলং দ্য ইকুৱেটৰ মেক্সিমামে কৈছে এ হ'ব লাগে এলং দ্য ইকুৱেটৰ হয় নেকি চাই লওঁ আমি কাৰেক্ট এনচাৰটো ইয়াৰ কাৰেক্ট এনচাৰটো হ'ব ইয়েছ এবছলুটলি দেট ইজ এলং দ্য ইকুৱেটৰ এলং দ্য ইকুৱেটৰ ইকুৱেটৰ ইকুৱেটৰৰ কাষত পৃথিৱীৰ ৰোটেচনটো অলৱেজ হাইয়েষ্ট হয় মনত ৰাখিবা যে ইকুৱেটৰ মানে আমাৰ এই ৰোটেচনৰ কাৰণে আমি কিন্তু কি পাওঁ আমি ডে এণ্ড নাইট আমি পাওঁ ডে এণ্ড নাইট আমি পাওঁ আৰু ৰেভলিউচনৰ কাৰণে আমি কি পাওঁ আমি এটা সম্পূৰ্ণ এটা বছৰ পাওঁ চ' এইটো টেক্স 365 ডেজ এণ্ড দিছ টেক্স 23 আৱাৰ্ছ ঠিক আছে 56 মিনিট এণ্ড 18 ছেকেণ্ড যাক আমি একেবাৰে মিলাই কিনে আমি কওঁ এজ এ 24 আৱাৰ্ছ আৰু এই 24 আৱাৰ্ছতে আমাৰ ডে এণ্ড নাইটটো বেচিকেলি হয় ঠিক আছে ডে এণ্ড নাইটটো আমাৰ বেচিকেলি হয় আৰু এটা বস্তু মনত ৰাখিবা যে আমাৰ ইকুৱেটৰ ইজ অলৱেজ জিৰ' ডিগ্ৰী এইটো হৈছে একদম ইকুৱেটৰ ইকুৱেটৰ ইজ অলৱেজ জিৰ' ডিগ্ৰী এইটো হৈছে প্ৰাইম মেৰিডিয়ান ইজ আগেইন এ জিৰ' ডিগ্ৰী ঠিক আছে চ' এইখিনি ইনফৰ্মেশ্যন কিন্তু ইম্পৰ্টেণ্ট পৰীক্ষাত যিকোনো এংগেলৰ পৰা প্ৰশ্ন আহিব পাৰে
আমি উই হ্যাভ টু বি রেডি টু গিভ অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, আমার কি কোয়েশ্চেন সুয়া, নেক্সট কোয়েশ্চেন, ওয়ার ওয়াজ দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ইন্ডিয়া লোকেটেড? ওয়ার ওয়াজ দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ইন্ডিয়া লোকেটেড? বোম্বে, রুড়কি, বারাণসী, কলকাতা। ভারতের প্রথমটো অভিযান্ত্রিক মহাবিদ্যালয় কত আসলে কোয়াশন, আমার কারেক্ট অ্যান্সারটা কি হব? ভারতের প্রথমটো অভিযান্ত্রিক মহাবিদ্যালয় কত অবস্থিত আসলে কয়, ওয়ার ওয়াজ দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ইন্ডিয়া লোকেটেড? ওয়ার ওয়াজ দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ইন্ডিয়া লোকেটেড? কোয়া সবে কোয়া, আর সবে ধুনিয়াকে লাইক শেয়ার করে থাকা দে, সবে ধুনিয়াকে লাইক শেয়ার করে থাকা, যি সকলে এতালেকে লাইক শেয়ার করা নাই তেওঁলোকে লাইক শেয়ার করে থাকিবা দায়িত্ব লই। সো এই ক্ষেত্রত মনত রাখিবা, ভারতের প্রথমটো দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ইন্ডিয়া, সো ইয়ার কারেক্ট অ্যান্সারটো কি হব, কারেক্ট অ্যান্সারটো হব রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ, রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটু ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম নামটো আসলে থমাস কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, এটু রুড়কি আইআইটি বলে আমি কও, এটি আমি রুড়কি আইআইটি বলে আমি কও, বাট ইয়ার প্রথম নামটো কি আসলে, ইয়ার প্রথম নামটো আসলে থমাস থমসন, থমসন কলেজ অফ, থমসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। আর এইটার এস্টাবলিশমেন্ট হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1847, 1847ত এস্টাবলিশমেন্ট হয়েছিল, ঠিক আছে, কত লোকেট করে এইটু, এইটু এট প্রেজেন্ট ডে উত্তরাখণ্ডত আছে, আইআইটি রুড়কিটু কত আছে, প্রেজেন্ট ডে উত্তরাখণ্ড, প্রেজেন্ট ডে উত্তরাখণ্ড মনত রাখিবা, ঠিক আছে, প্রেজেন্ট ডে উত্তরাখণ্ড। সো কি হবো, প্রথমটো ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ, রুড়কি আইআইটি বর্তমান। নেক্সট কি কইছে ইয়াতসা, which among the following coal contain 90% of carbon? তলর কোনটু কয়লা 90% কার্বন থাকে, তলর কোনটু কয়লা 90% কার্বন থাকে, anthracite, bituminous, lignite, নে পিট কোল, কি হবো কারেক্ট অ্যান্সার, কি হবো ইয়ার কারেক্ট অ্যান্সার? কোয়াশন কয়, কয় সবে কয় ইয়ার কারেক্ট অ্যান্সারটু কি হবো, তলর কোনটু কয়লাত 90% যদি আমি কবলে যাও কি থাকে, কার্বন থাকে, 90% কার্বন থাকে, ম্যাক্সিমামে কয়েছে এ, বহুতে আকো কয়েছে সি, ম্যাক্সিমামে কয়েছে এ, বহুতে আকো কয়েছে সি। সো যদি আমি কবলে যদি যাও, যদি আমি কবলে যদি যাও ইয়ার কারেক্ট অ্যান্সারটু কি হবো, ইয়ার কারেক্ট অ্যান্সারটু হবো দ্যাট ইজ অ্যান্থ্রাসাইট, মানে এ হবো ইয়ার কারেক্ট অ্যান্সার, বিকজ উই হ্যাভ থ্রি টাইপস অফ কোল না, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, বিটুমিনাস, লিগনাইট অ্যান্ড পিট কোল, ফোর টাইপস অফ কোল আমি ধরব পারো। আর মনত রাখিবা, আমার এই যেটু কোল, আমার এই কোল কিন্তু আমার যেটু দেহর 55% এনার্জি ইয়ার পরা বেসিক্যালি কি করে জেনারেট করে, 55% অফ দ্য এনার্জি, সেটু মনত রাখিব লাগিব। সো কি হবো, অ্যান্থ্রাসাইট হবো, তলর কোনটু কয়লাত 90% কার্বন থাকে, প্রশ্ন যদি পরীক্ষাত আহে অ্যান্সার করিম আমি অ্যান্থ্রাসাইট কোল। আর সবতকে বেশি পরিমাণে কোনটু কোল পাওয়া যায় কোয়াশন, সবতকে বেশি কোয়ান্টিটি কোনটু কোল আছে, সবতকে বেশি কোনটু আছে, মোস্টলি যেটা আমি ভারতবর্ষত দেখা, আমি দেখা পাও মোস্টলি যেটা আমি ভারতবর্ষত দেখা পাও, এটু কি হবো আমার, এটু আমার কি হবো মনত রাখিবা, এটু হইছে বিটুমিনাস টাইপ অফ কোল, বিটুমিনাস, এটু হইছে সবতকে বেশি মোস্টলি ফাউন্ড ইন ইন্ডিয়া, মোস্টলি ফাউন্ড ইন ইন্ডিয়া, ওকে, ফাউন্ড ইন ইন্ডিয়া বিটুমিনাস কোল, বহুতে তাতে আকো লিগনাইট বা বহুত বেলেগ বেলেগ করে দিব, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়, মহারাষ্ট্র, মেন যেটু যত যত পাওয়া যায়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঠিক আছে, ছত্তিশগড় অ্যান্ড মধ্যপ্রদেশ, ছত্তিশগড় অ্যান্ড এমপি, মনত রাখিবা এইটু হয়েছে আমার কোল বেল্ট হয়, এইটু আমার কোল বেল্ট হয়। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফার্স্ট গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অ্যাপিয়ার্ড ইন উইচ ইয়ার? প্রথমটু, দ্য ফার্স্ট গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অ্যাপিয়ার্ড ইন উইচ ইয়ার, কি হব কোয়া কোয়া, কারেক্ট অ্যান্সারটু কি হব?
সবে অলপ শেয়ার করে দিবা, যখন ক্লাসটো মনোযোগ দি ধৈর্য দি করে আসা, যথেষ্ট ইম্পর্টেন্ট ক্লাস হয়, তোমালোকৰ পরীক্ষার পয়েন্ট অফ ভিউর পরে মনত রাখিবা, ঠিক আছে? সবে কিন্তু ক্লাসটো কন্টিনিউ করে থাকিবা, বহুত কোশ্চেন আছে আজি, আমার বহুত কোশ্চেন আছে। সো কি হব, দ্য ফার্স্ট গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অ্যাপিয়ার হয়েছিল কিমান সনত? কারেক্ট অ্যান্সারটো হব 1954 বলে ইয়াত দিছে, অ্যাপিয়ার হয়েছিল 1954, কিন্তু যদি রেকর্ড পাবলিশ যদি আমি কো, দ্যাট ইজ অর 1955, ঠিক আছে? 27th August 1955 আর 27 August আমার রিপোর্ট পাবলিশ হয়, বাট যদি আমি কো অ্যাপিয়ার হওয়ার যে চেষ্টা, এই 1954 এর পড়া হয়েছিল। সো যেহেতু কে 1955 ইয়াত অপশন নাই, আমি 1954 বলে ইয়াত দিম, 1954 বলে আমি ইয়াত দিম, ঠিক আছে? মনত রাখিবা। আর এইটু কি আসলে কব পারিবা কোনে ভাই, এইটু কি আসলে দ্য ফার্স্ট গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডটু কি আসলে কিয়র উপর আসলে? কিহর উপর আসলে তোমালোকে এইটু কবলে ট্রাই করা, ফার্স্ট গিনিস, এইটাই কইছো মই নার্গিস, যে কোনটো কিহৰ বেসিছত দিয়া হৈছিলে, কি কৰিছিলে, কাৰণ গিনিজ বুক অফ ৱৰ্ল্ড ৰেকৰ্ডত কি হয়, আমাৰ যেনেকৈ ধৰি লোৱা, আজিকালি মই চাওঁ আৰু এনেকৈ যে কিমান কম সময়ৰ ভিতৰত বোলে তৰবুজ কাটিব পাৰিছে কোনোবা, সেইটো মানে বিভিন্ন ধৰণৰ কাম থাকে। নেক্সট কুৱেশ্যনত আমি আহিছোঁ, এইটো চাই কিনে ক'ব লাগিব, নেক্সট তোমালোকে মোক ক'বা, এইটো নেক্সট কুৱেশ্যনটো কি কৈছে, দ্য এটমিক এনাৰ্জি কমিশ্যন কনষ্টিটিউট কৰা হৈছিলে কিমান চনত, পাৰমাণৱিক শক্তি আয়োগ গঠন কৰা হৈছিলে কিমান চনত, দ্য এটমিক এনার্জি কমিশন আগস্ট 1948, অক্টোবর 1955, ডিসেম্বর 1962, সেপ্টেম্বর 1965, কোয়া ট্রাই করা সবে, এইটু অ্যান্সার করা আগত, এইটু আগত অ্যান্সার করা। পাখির উপর আসলে কি আসলে মনত রাখবি, ইজ অ্যাবাউট এ বার্ড, ইজ অ্যাবাউট আ বার্ড, পক্ষীর উপর আসলে, ঠিক আছে? স্পেশালি কোনটো পাখির উপর গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করা হয়েছিল, দ্য ইউরোপিয়ান গোল্ডেন প্লোভারের উপর, দ্য ইউরোপিয়ান গোল্ডেন প্লোভারের উপর করা হয়েছিল, প্লোভারের উপর, ঠিক আছে? পাখির উপর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডটু করা হয়। ভেরি গুড মর্নিং এভরিওয়ান। সো এইটু এটমিক এনার্জি কমিশন কেতিয়া কনস্টিটিউট করা হয়েছিল, এটমিক এনার্জি কমিশন কনস্টিটিউট হয়েছিল আগস্ট 1948 কনস্টিটিউট করা হয়েছিল, আগস্ট 1948 মনত রাখিবা, ঠিক আছে? আগস্ট 1948 হব ইয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কুয়েশ্চন, উইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট টি কোম্পানি এস্টাবলিশড ইন আসাম, অসমৰ প্রথমটো টি কোম্পানি কোনটো এস্টাবলিশড হৈছিলে? ভেরি গুড মর্নিং এভরিওয়ান, দ্য ফার্স্ট টি কোম্পানি এস্টাবলিশড ইন আসাম, প্রথমটো যদি আমি কবলে যাও, একদম হো যায়গা ভাই, ডেফিনেটলি হো যায়গা। আর বুকত এতিয়া বুকস, যোনে যোনে বুকস লব বিচরা না, তেওলোকে বুকস ললে লই লবা, বুকসত কিন্তু ডাঙর অফার চলি আছে, Y225S কোড ইউজ করিবা। সো কোয়াসুন, দ্য ফার্স্ট টি কোম্পানি এস্টাবলিশড ইন আসাম, কি হব কারেক্ট অ্যান্সার টু, ইয়েস দ্যাট ইজ দ্য আসাম টি কোম্পানি, কি হব দ্যাট ইজ দ্য আসাম টি কোম্পানি, মনত রাখিবা, আসাম টি কোম্পানি এস্টাবলিশড ইন দ্য ইয়ার অফ 1839 মনত রাখিবা, যাক আমি পিছত কি করো রিনেম করা হয় এজ এ আসাম কোম্পানি লিমিটেড, পিছত রিনেম করা হয় এজ এ আসাম কোম্পানি লিমিটেড,
কোম্পানি লিমিটেড, ঠিক আছে, আসাম কোম্পানি লিমিটেড, আর এই কোনে সাম গ্রুপ অফ এন্টারপ্রেনিউর ফ্রম ব্রিটেন, এইটা ইস্টাব্লিশ করেছিল, ইস্টাব্লিশ করেছিল মার্চেন্টস অফ লন্ডন বলে কোয়া হয়েছিল, ঠিক আছে। সো কি হব, আসাম টি কোম্পানি, আসাম টি কোম্পানি, ইয়েস। নেক্সট কি কৈছে চোৱা ইয়াত, ইন ইন্ডিয়া হু অ্যাপয়েন্টস দ্য ডিস্ট্রিক্ট জাজ, ভারত জিলা ন্যায়াধীশ সমূহ কোনে নিযুক্তি দিয়ে, হু অ্যাপয়েন্ট দ্য ডিস্ট্রিক্ট জাজ, কোয়া গভর্নর, জাজ অফ হাইকোর্ট, নে চিফ মিনিস্টার, নে প্রেসিডেন্ট, সবে অল্প শেয়ার করে দিয়া 150 ক্রস হয়ে যাব লাগে আজি, ঠিক আছে, আজি 150 ক্রস হয়ে যাব লাগে, সবে শেয়ার করে দিয়া যিমান পারা, আর যোনে যোনে এতালেকে লাইক করা নাই, বহুতে এতালেকে লাইক করা নাই, 130 প্লাস স্টুডেন্ট আছে, সবে লাইক করে দিয়া। কারেক্ট অ্যান্সারটি হব যে গভর্নরে অ্যাপয়েন্ট করে, তাহলে গভর্নরক কোনে অ্যাপয়েন্টমেন্ট দিয়া, গভর্নরক কোনে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, মনত রাখিবা, অন দ্য অ্যাডভাইস অফ প্রাইম মিনিস্টার, অন দ্য অ্যাডভাইস অফ পিএম এন্ড কাউন্সিল অফ মিনিস্টার, ডেফিনেটলি কাউন্সিল অফ মিনিস্টারের ডিসিশন তো পিএম এ বহুত ক্ষেত্র লয়, প্রেসিডেন্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, প্রেসিডেন্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, তাহলে গভর্নরে কার আশীর্বাদত পোস্ট হোল্ড করে থাকে, সো গভর্নর হোল্ড অফিস, মনে এটাও মনত রাখিবা, হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে। আর এইটা রাজনীতিবিদ এজনের বৃদ্ধকালের সবতকে আরামদায়ক একটা পদবি বলে কব লাগিব। সো কি হব, দ্যাট ইজ দ্য গভর্নর। নেক্সট, নর্থ কাছার হিল ইজ নোন ফর, উত্তর কাছার পাহাড় কিহর ভাবে জানা যায়, গ্রাফাইট, লাইমস্টোন, রক সল্ট, কোল, কোয়াশন কি হব, কারেক্ট অ্যান্সার টু, একদম ইয়ার কারেক্ট অ্যান্সার টু করা, উত্তর কাছার পার্বত্য অঞ্চলত বা উত্তর কাছার পাহাড়ত আমি কি মানে আমি কিহর কারণে এটু বিখ্যাত, কিহর কারণে, গ্রাফাইট, লাইমস্টোন, রক সল্ট, কোল, গ্রাফাইট, লাইমস্টোন, রক সল্ট, কোল, নর্থ কাছার হিল ইজ নোন ফর, কি হব, নর্থ কাছার হিল ইজ নোন ফর, কোয়াশন কোয়া কোয়া সবে কোয়া, কারেক্ট অ্যান্সারটু কি হব ইয়ার, আই ওয়ান্ট রিপ্লাই ফ্রম এভরিওয়ান, না ভুল হব পারে, শুদ্ধ হব পারে, আমি অ্যান্সার করব, জি নহোক কিয়, বাট আই এম ট্রাই, এটু হব লাগে মেন মোটো। সো কারেক্ট অ্যান্সারটু হব ইয়েস, আবসলুটলি দ্যাট ইজ লাইমস্টোন, আবসলুটলি এটু কি হব, এটু হব লাইমস্টোন, ঠিক আছে, লাইমস্টোন। সো উত্তর কাছার, নর্থ কাছার হিল ইজ নোন ফর লাইমস্টোন, মনত রাখিবা, লাইমস্টোনক আমি অসমীয়াত কি বুলি কওঁ, আমি কোৱাচোন, লাইমস্টোন ইন আসামিস আমি কি বুলি কওঁ, লাইমস্টোন ইন আসামিস, সুনহিলা যাক আমি কৈছো, সুনহিলা হয়নে, সুনহিলা বুলি আমি কৈছো, ভাই আজি মই ক্যামেরা অন করা নাই, মই আজি বাহিরৰ পৰা আছো, সুনহিলা বুলি যেটো কোৱা হয়। নেক্সট, হোৱাট ইজ দ্য লার্জেস্ট মুন ইন দ্য সোলার সিস্টেম, সৌরমণ্ডলৰ সবাতকৈ ডাঙৰ চন্দ্রটোৰ নাম কি, লার্জেস্ট মুন ইন দ্য সোলার সিস্টেম, লার্জেস্ট মুন ইন দ্য সোলার সিস্টেম কি হব, উইচ ইজ দ্য লার্জেস্ট মুন ইন দ্য সোলার সিস্টেম, সবে ট্রাই করা, গ্যানিমেডা, লো, টিটান, ক্যালিস্টো, কি হব, দ্যাট ইজ গ্যানিমেডা, ইয়েস, কি হব, দ্যাট ইজ গ্যানিমেডা, গ্যানিমেডা হব ইয়ার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা বস্তু, এটা বস্তু অল্প কই দিম, যদি কোনো কারণত এটা পরীক্ষা তোমালোকে এটা অপশন এনেকে চাইছা যত বিও কারেক্ট, ডিও কারেক্ট, বাট তাত কিন্তু কোনো কারণতে বোথ অপশনটু নাই, তেতিয়া যোনে ডি অ্যান্সার করিবা তেওর, তেওকু, তেও মার্ক পাবা, যোনে বি অ্যান্সার করিবা তেও মার্ক পাবা, কারণ এক্সামিনারে তেতিয়া মার্কশিটত এটু বি, ডি অ্যান্ড বি বলি, মানে বি অ্যান্ড ডি বলে এনেকে তোমালোকক মার্কটু কেরি করে তেতিয়া, ঠিক আছে, দুটাই তেতিয়া অপশনত যোনে যোনে অ্যান্সার করিবা কারেক্ট অ্যান্সার হব এইটু,
নেক্সট, দ্য জ্যাকফ্রুট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ, কঁঠাল কোন দেশের রাষ্ট্রীয় ফল? ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ, ভুটান, কঁঠাল কোন দেশের রাষ্ট্রীয় ফল? কোয়া, কঁঠাল কোন দেশের রাষ্ট্রীয় ফল হয়? কোয়াশুন সবে, কোয়া সবে, কোয়া সো কি হবো ইয়ার কারেক্ট অ্যান্সারটু? কঁঠাল কোন দেশের রাষ্ট্রীয় ফল? জ্যাকফ্রুট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ, যদি আমি কবলে যাও, এটা হয়েছে বাংলাদেশের, বাংলাদেশের বাংলাদেশের মানুষে বহুত বেশিকে কঁঠাল খায়, কারণ কঁঠালটা হয়েছে তার ইন্ডিয়ার যে আমার ম্যাঙ্গো আর সবতকে স্বাদিষ্ট ফল বলে কব লাগবে। নেক্সট, উইচ স্টেট ইজ দ্য স্মলেস্ট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, উত্তর পূর্ব ভারতের আটাইতকৈ সরু রাজ্যটির নাম কি? সিকিম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, উত্তর পূর্ব ভারতের আটাইতকৈ সরু রাজ্যটির নাম কি? কোয়া, উইচ স্টেট ইজ দ্য স্মলেস্ট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া? নাই, কঁঠাল বহুতে বেয়া পায়, বহুতে ভাল পায়, বাট মোক যদি সুধে কোনোবাই কঁঠাল কেনেকুয়া লাগে, মই কম ইটস মডারেট, মোর ভাল লাগে, বাট অতিরিক্ত মাত্রাত ভাল নালাগে, অলপ ভাল লাগে, বাট ম্যাঙ্গোর যদি কথা কব, সবতকে বেশি ভাল লাগে আমটু, ঠিক আছে, মানে একটা শান্তি আর মানে আম আমটু খাই। এটা এইবিলি তো ইমান ঝড় হল, না জানো কেনেকুয়া কি হব, মোর সৌরকর ঘর ডাঙর মানে আম গছ আছে আর ইমান ধুনিয়া আম হয়, একদম একদম। সো কারেক্ট অ্যান্সারটা কি হব? দ্যাট ইজ সিকিম। কি হব? দ্যাট ইজ সিকিম। সিকিম হয়েছে সবতকে স্মলেস্ট এরিয়া এমং দ্য নর্থ ইস্টার্ন স্টেট, এমং দ্য নর্থ ইস্টর এইট স্টেটর ভিতর, যদি স্মলেস্ট এরিয়া যদি আমি চাবলে যাও এন্টায়ার কান্ট্রির ভিতর, তেনেহলে হব গোয়া, তেনেহলে হব গোয়া। আর যদি আমি কো জনসংখ্যার ফলের সবতকে কম ডেন্সিটি, দ্যাট ইজ হব আগেন অরুণাচল প্রদেশ, সবতকে কম জনসংখ্যার ঘনত্ব, ঠিক আছে, লেস ডেন্সলি পপুলেটেড, লেস ডেন্সলি পপুলেটেড আমি স্টেট বলে কব লাগিব, ঠিক আছে। সো কি হব? দ্যাট ইজ সিকিম। নেক্সট কি কইছে? ভারতের শেষ উপ প্রধানমন্ত্রী কোন আসলে? হু ওয়াজ দ্য লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? কোয়াশুন, ভারতবর্ষর লাস্ট ডেপুটি প্রাইম মিনিস্টার কোন আসলে? ভারতের শেষ উপ প্রধানমন্ত্রী কোন আসলে? সর্দার বল্লভভাই পটেল, লালকৃষ্ণ আডবাণী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, ভারতের শেষ উপ প্রধানমন্ত্রী কোন আসলে? ভেরি গুড মর্নিং এভরি ওয়ান, ভেরি গুড মর্নিং, সবে একদম অন টাইম আহি যাবা। আমার ক্লাস বেসিক্যালি মানডে টু মানডে, আমার মানডে টু স্যাটারডেলৈকে আমার ক্লাস হয়, অহাকালি সানডে আসলে, আর মই ভাবিছিল ক্লাস একটা লম বলে, লেটস সি ক্লাস অহাকালি লও কি নল তোমালোকর, ঠিক আছে। সো অহাকালি ভাবিছো একটা ক্লাস লম বলে চাই লম। সো ভারতের শেষ উপ প্রধানমন্ত্রী কোন আসলে যদি আমি কবলে যাও, কারেক্ট অ্যান্সারটা হব লালকৃষ্ণ আডবাণী। কি হব? দ্যাট ইজ লালকৃষ্ণ আডবাণী, মনত রাখিবা, অহাকালি সানডে ক্লাস ললেও আমার অহাকালি কি হব? রিভিশনাল ক্লাস হব, রিভিশন ক্লাস হব, ঠিক আছে, সানডে রিভিশন ক্লাস হব অহাকালি। সো কি হব? দ্যাট ইজ লালকৃষ্ণ আডবাণী হব ইয়ার কারেক্ট অ্যান্সার। যাক, রিসেন্টলি আমার কি দিয়া হল? ভারতরত্ন দিয়া হল, ভারতরত্ন। নাও, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ তিব্বত? তিব্বতর রাজধানী কি আসলে? লেসা, বেইজিং, তাইওয়ান, হংকং, লেসা, বেইজিং, তাইওয়ান, হংকং। আচ্ছা, তোমালোকে কবা অহাকালি সানডে ক্লাস লাগে নে নালাগে, সানডে ক্লাস লাগে নে নালাগে, তোমালোকে কবা মোক সবে। ইয়েস, সো কোয়াশন, তিব্বতর রাজধানীটার নাম কি আসলে? আজি 150 ক্রস হয়ে যাও, তেনহলে অহাকালি ক্লাস হবো 100%, 150 পার হয়ে যাও লাগে বলে কইছে ম্যাক্সিমামে, তেনহলে ক্লাস হবো আর। সো ইয়ার কারেক্ট অ্যান্সারটা হবো দ্যাট ইজ লেহসা, লেহসা ইন তিব্বত। সো লেহসা হয়েছে ইজ দ্য ক্যাপিটাল অফ তিব্বত,
লাসাটো কি? লাসা হৈছে ক্যাপিটাল অফ তিবেত, ঠিক আছে? ওকে ওকে, অহাকালিও তেনেহলে আমার ক্লাস থাকিব নাই নিয়মত, অহাকালিও আমি ক্লাস লম নাই নিয়মত রাতিপুয়া। নেক্সট কুয়েশন, দ্য লার্জেস্ট প্রডিউসার অফ টি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ভিতরত আটাতকৈ মানে বেশি চা উৎপাদনকারী দেশখনের নাম কি? ইন্ডিয়া, ইউএসএ, ইউকে, চাইনা। পৃথিবীর ভিতরত আটাতকৈ বেশি চা উৎপাদনকারী দেশখনের নাম কি? একদম প্রতীক, ডেফিনেটলি কি হব? পৃথিবীর ভিতর আটাতকৈ বেশি চা উৎপাদনকারী দেশটো হয়েছে চাইনা। ইন্ডিয়া বহুতে কয় কই দিয়ে, বাট ইন্ডিয়া নহয়, চাইনা সেকেন্ড কাম ইন্ডিয়া, সেকেন্ড আমার ইন্ডিয়া আহে। নাও হোয়াট ইজ দ্য নেম অফ বর্ডার লাইন বিটুইন পাকিস্তান এন্ড আফগানিস্তান, পাকিস্তান আর আফগানিস্তানের সীমারেখার নামটো কি? রেড ক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, ডুরান লাইন, কোয়াশন কি হব? কারেক্ট অ্যান্সার। আর অহাকালি আমি অকল স্ট্যাটিক জিকে আমি করিম, কারণ তোমালোকে সাবা পরীক্ষা, যিকোনো পরীক্ষা স্ট্যাটিক জিকের পড়া আমার দশর পড়া বারো নম্বরকে মার্কস এনি এক্সামত আহি যায়। সো আমি অহাকালি সানডে আছে আমি অকল স্ট্যাটিক জিকে আমি করিম, ঠিক আছে? সো পাকিস্তান আর আফগানিস্তানের সীমারেখার নামটো কি? হোয়াট ইজ দ্য নেম অফ বর্ডার লাইন বিটুইন পাকিস্তান এন্ড আফগানিস্তান, রেড ক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, ডুরান লাইন, খঞ্জরে পাস, কি হব কারেক্ট অ্যান্সার ডুকুয়া? সো ইয়ার যেটু কারেক্ট অ্যান্সার হব, ইয়ার কারেক্ট অ্যান্সার হব আবসলুটলি দ্যাট ইজ ডুরান লাইন। রেড ক্লিফ আছে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান মাজত, ম্যাকমোহন লাইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চাইনা, ইন্ডিয়া অ্যান্ড চাইনা, ঠিক আছে? সো ডুরান লাইন আছে বিটুইন পাকিস্তান অ্যান্ড আফগানিস্তান, বাট এইটু কার মাজত আছে? পিওকে অ্যান্ড আফগানিস্তান। সো এই কারণে আমি কেতিয়াবা কও যে এইটু আমার পার্ট হয়, এইটু আমার পার্ট হয়। নেক্সট, হোয়াট ইজ দ্য হেভিয়েস্ট অর্গান ইন দ্য হিউম্যান বডি, মানব দেহর আটাতকৈ গধুর অঙ্গটোর নাম কি? মানব দেহর আটাতকৈ গধুর অঙ্গটোর নাম কি? লিভার, ব্রেন, স্কিন, কিডনি। লিভার, ব্রেন, স্কিন, কিডনি, মানব দেহর আটাতকৈ গধুর অঙ্গটোর নাম কি? ইয়েস, মানব দেহর আটাতকৈ গধুর অঙ্গটোর নাম কি? আজি 200 ক্রস হয়ে যাব লাগে আশা করছো, আর মানে আজি 200 ক্রস হয়ে যাব লাগে আশা করছো। কি হব তাহলে মানব দেহর আটাতকৈ গধুর অঙ্গটোর নাম কি আছে? লিভার, ব্রেন, স্কিন, কিডনি। কারেক্ট অ্যান্সারটো হব কি? দ্যাট ইজ লিভার, নট স্কিন, দ্যাট ইজ লিভার। সবতকে গধুর যেটো অঙ্গ এটো হয়েছে আমার লিভার, ঠিক আছে? এটো হয়েছে আমার লিভার। হ্যাভিয়েস্ট কইছে ইয়াত, হ্যাভিয়েস্ট অর্গান, হ্যাভিয়েস্ট হলে অলওয়েজ কি হব, ঠিক আছে? হ্যাভিয়েস্ট হলে অলওয়েজ লিভার হব। নাও উইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট অ্যাসামিস কালার ফিল্ম, প্রথমটো অসমীয়া রঙিন বোলছবিখনের নাম কি? প্রথম অসমীয়া রঙিন বোলছবিখনের নাম কি? কোয়াশন, প্রথম অসমীয়া রঙিন বোলছবিখনের নাম কি? সবে কোয়া, সবে কোয়া, উইচ ওয়ান ইজ দ্য ফার্স্ট অ্যাসামিস কালার ফিল্ম, প্রথম অসমীয়া রঙিন বোলছবিখনের নাম কি? খুশ, ভাইটি, জয়মতী, আরণ্যা। সো কারেক্ট অ্যান্সার যদি আমি কবলে যাও, দ্যাট ইজ ভাইটি, ইয়েস দ্যাট ইজ ভাইটি, ভাইটি হব ইয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট, আসাম ওয়াজ সেপারেটেড ফ্রম বেঙ্গল অ্যান্ড ওয়াজ পুট আন্ডার চিফ কমিশনারেট ইন দ্য উইচ ইয়ার, অসম বঙ্গর পড়া পৃথক হয়েছিল কোন বছরত, মুখ্য আয়ুক্তর অধীনত রখা হয়েছিল কোন বছরত? 1874, 1971, 1890, 1930, কি হব কারেক্ট অ্যান্সারটু? কি হব? 170, 180 ক্লিয়ার, পার হয়ে যাও, আজি আমি মাইলস্টোন ক্রস করে দিম।
কোনো কনফিউশনের বিষয় নাই ভাই। তথাপি তোমালোকর ইয়াত যেটু কনফিউশন আছে এই 35 নম্বর কুয়েশনটু মই একদম ক্লিয়ার করাই দিম, ঠিক আছে? সো কি হব, আসাম ওয়াজ সেপারেটেড ফ্রম বেঙ্গল, এটু কারেক্ট অ্যান্সার হব, ইন দ্য ইয়ার অফ 1874, ঠিক আছে, ইন দ্য ইয়ার অফ 1874 মনত রাখিবা, হয় 200 ক্রস হয়ে যাব লাগে, কিমান দিন 180-170 রান করিম আমি, আজি 200 পার হয়ে যাব লাগে, সো কি হব 1874। নেক্সট, প্রভিনশিয়াল সেলফ অটোনমি ওয়াজ ইন্ট্রোডিউস টু আসাম, প্রভিনশিয়াল সেলফ অটোনমি ওয়াজ ইন্ট্রোডিউস টু আসাম ফ্রম 1947-1950-1930-1935, প্রভিনশিয়াল সেলফ অটোনমি ওয়াজ ইন্ট্রোডিউস টু আসাম ফ্রম 1935 ইজ আ ভেরি ফেমাস ইয়ার, 1935 আমি বহুত ফেমাস ইয়ার বলে কিয় কো, 1935 আমি বহুত ফেমাস ইয়ার বলে আমি কিয় কো, বিকজ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935, এটু কিন্তু তোমালোকে পলিটিক পড়িবা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। নেক্সট, হু এমং দ্য ফলোয়িং ইন 1830 অ্যাটেম্প টু অর্গানাইজ আ কনফিডারেসি of Assam tribe in order to wrest back the country from the hands of East India Company. কোনে প্রথম প্রথমবারের ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতর পড়া দেশখন ঘুরাই অনার উদ্দেশ্যে 1830 সনত জনজাতির কনফেডারেশন সংগঠিত করার চেষ্টা করেছিল। কনচেং বরপাত্র গোহাই, আটন বুড়া গোহাই, পিয়লি বরফুকন, লালুক বরফুকন, কি হব, ইয়েস আগে 1935 ইজ ফেমাস ফর আরবিআই এস্টাবলিশমেন্ট, ইয়ার অ্যান্সারটু করা, 39 নম্বর কুয়েশনের অ্যান্সারটু করা, তোমালোকে যেটু কয়ে আছে 1935 বহুত এই কারণে মাইলস্টোন হয় ডেফিনেটলি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পর এই কোনে ঘুরাই আনার কারণে একটা জনজাতীয় যে কনফিডারেসি এই গঠন করেছিল, ভাই আসাম জিকে নলেজ অলপ হলেও রাখব লাগবে, পরীক্ষাত পরীক্ষাত এটলিস্ট 33% কোয়েশন আহি যায়, কারেক্ট অ্যান্সার হব পিয়লি বরফুকন, পিয়লি বরফুকন সি হব ইয়ার কারেক্ট অ্যান্সার, পিয়লি বরফুকন। নেক্সট, উইচ সাইট ইন আসাম ইজ দ্য ট্রেডিশনাল বিউরিয়াল সাইট অফ দ্য আহোম কিং, অসমৰ কোনটো স্থানত আহোম রাজার পরম্পরাগত সমাধিস্থল আছে, চড়াইদেউ, গড়গাঁও, রংপুর, যোরহাট, অসমৰ কোনটো স্থানত আহোম রাজার পরম্পরাগত সমাধিস্থলটো আছে, কোৱা, অসমৰ কোনটো স্থানত আহোম রাজার পরম্পরাগত সমাধিস্থলটো আছে, কি হব, তেনেহলে ইয়ার কারেক্ট অ্যান্সারটু কি হব, কারেক্ট অ্যান্সারটু হব ইয়েস দ্যাট ইজ চড়াইদেউ। আচ্ছা, আহোমসকলের পাঁচখনকে ক্যাপিটাল আসলে কি কি আসলে, পাঁচখনকে রাজধানী আসলে কি কি আসলে, এই পাঁচখন ক্যাপিটাল আহোমসকলের, কোয়া ভাই, অলপ আজি ভরির দুঃখ পাইছো কারণে আজি স্টুডিওত উলাই যাব পড়া নাই, ঠিক আছে, আজি আর কালি এই দুটা দিন অলপ অ্যাডজাস্ট করে লওয়া, মানডের পর একদম ধুনিয়াকে হাজি গাজি আহিম, ঠিক আছে, মানডের পর একদম ধুনিয়াকে হাজি গাজি আহি যাম সন্মুখত। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, আরো আমার কেটামান কোয়েশ্চেন বাকি আসলে অল্প টাচ করে লো আমি, আমার বহুত কেটা কোয়েশ্চেন বাকি আসলে। নাও, হোয়াট কন্ডিশন শুড বি মিট ফর এ ক্যান্ডিডেট টু বিকাম এ ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি হওয়ার ভাবে
উপরাষ্ট্রপতি হওয়ার বাবে এজন মানুষ বা যিকোনো এজন ক্যান্ডিডেটক কি কি কোয়ালিফিকেশন বা কি কি কন্ডিশনক মিট আপ করব লাগে। ক্যান্ডিডেট শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, ক্যান্ডিডেট শুড নট বি এ মেম্বার অফ এনি হাউস অফ দ্য পার্লামেন্ট, ক্যান্ডিডেট মে বি এ মেম্বার অফ স্টেট লেজিসলেচার অনলি এ অ্যান্ড বি। কি হব চৰাইদেউ, যোৰহাট, মাইবং, ৰংপুৰ, শিৱসাগৰ, গড়গাঁও? সো ইয়াৰ এনসারটো কোৱাচোন কি হব, ইয়াৰ এনসারটো হোৱাট কণ্ডিশ্যন শুড বি মেড ফৰ এ ক্যান্ডিডেট টু বিকাম এ ভাইস প্রেসিডেন্ট, তেওঁৰ ন্যূনতম কি কি তেওঁৰ যোগ্যতা হব লাগিব, ন্যূনতম তেওঁৰ কি কি যোগ্যতা হব লাগিব। কারেক্ট আনসার হব ডি, এ এন্ড বি, এ এন্ড বি। ইয়াত কৈছে ক্যান্ডিডেট মে বি এ মেম্বার অফ স্টেট লেজিসলেচার, এটা হবই নোৱাৰে। ক্যান্ডিডেট শুড নট হোল্ড এনি অফিস অফ প্রফিট, আর ক্যান্ডিডেট কি হব নোৱাৰিব, শুড নট বি এ মেম্বার অফ এনি হাউস অফ দ্য পার্লামেন্ট, নট এ মেম্বার অফ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর কাউন্সিল। আর মিনিমাম এজ কি হব লাগিব, 35 ইয়ার্স। Who of the following do not participate in the election of the President of India? Member of Rajya Sabha, kune participate koribo nware election of the President, Rashtrapati Nirbachanat, Rashtrapati Nirbachanat kune participate koribo nware member of Rajya Sabha, member of the Legislative Assembly of the State, member of the Legislative Council of the State, member of the Legislative Assembly of Delhi. Ki hobo yar correct answer to? কোনে রাষ্ট্রপতি নির্বাচনত পার্টিসিপেট করিব নোৱাৰে? সো ইয়ার যে কারেক্ট আনসার, এই হব মেম্বার অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল। মেম্বার অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিলে কি করব নোৱাৰে, পার্টিসিপেট করব নোৱাৰে। বাকি মেম্বার অফ রাজ্যসভা, মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট অ্যান্ড মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দিল্লি, তেওঁলোকে পার্টিসিপেট করব পারে। নাও আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এনজয় ইমার্জেন্সি পাওয়ার অফ, under the constitution of india the president of india enjoy emergency power, ke dhoronor ami joakali porisu etu president or ke dhoronor emergency power ase, rashtrapatir ke dhoronor emergency power ase, কেজরিওয়ালে নকরে এইবার। আচ্ছা আচ্ছা, এবেলি নহবো আকো ভাই, সাইটাকে কোনে কোনে দিয়াছা ভাই? উই হ্যাভ লাইক থ্রি টাইপস না, আমার থ্রি টাইপস আছে, আর্টিকেল 352, আর্টিকেল 356 অ্যান্ড আর্টিকেল 360। এটা হয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি, এটা হয়েছে স্টেট ইমার্জেন্সি, বা যদি আমি কবলে যাও কনস্টিটিউশনাল ইমার্জেন্সি, প্রেসিডেন্ট রুল, আর আর্টিকেল 360 যে আমার আছে এটু কি ফিনান্সিয়াল ইমার্জেন্সি। You have to understand. So, কি হব, থ্রি টাইপস। নাও দ্য রিজলিউশন টু ইম্পিচ দ্য প্রেসিডেন্ট মাস্ট বি পাস বাই মেজরিটি অফ নট লেস দেন, যদি রাষ্ট্রপতিক যদি ইম্পিচ করব লাগে অ্যাকর্ডিং টু আর্টিকেল 61, মেজরিটি কিমান হব লাগিব, 1/2 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস, 2/3 অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস, 2/3 অফ দোজ প্যারেন্টস ইন দ্য হাউস, 1/2 অফ দোজ প্যারেন্টস ইন দ্য হাউস। কি হব ইয়ার কারেক্ট আনসার ঢুকুয়া স্যার? ধ্রুব রাঠির ভিডিওটা চাব স্যার, গম পাইছো, চাইছো মই, এইটো এইটো বহুত ভাইরাল হয়ে গেল ধ্রুব রাঠির এই ভিডিওটো। আর সামহাও কতবা নহে কতবা একেবারে ভুলও কোয়া নাই, কতবা নহে কতবা অলপ ডেমোক্রেসি মেনটেন হবও লাগে, নহলে এইটো আকো ভবিষ্যৎ
ভৱিষ্যতত সবৰে বাবে বেয়া। সো ইয়াৰ যিটো কারেক্ট এনসার কি হব, ইয়াৰ কারেক্ট এনসারটো, কারেক্ট এনসারটো থাকিব দ্যাট ইজ টু থার্ড অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস। মেজরিটি কি হব লাগে, টু থার্ড অফ দ্য টোটাল মেম্বারশিপ অফ দ্য হাউস। ঠিক আছে, মনত রাখিবা এইটো। আজির আমার লাস্ট কোয়েশ্চেন, এইটো আমি করিম। ফিট ইন্ডিয়া স্কুল উইক সেলিব্রেটেড ইন এ উইক অফ উইচ মান্থ? ফিট ইন্ডিয়া স্কুল উইক যদি আমি কও সেলিব্রেট করা হয় কোনটো মাহর মাহত? না, এটা কথা চা মনত রাখিবা, ডেমোক্রেসিত আমার ইন্ডিয়া যদিও বা কেউ ডেমোক্রেসির ফুল্লি ডেমোক্রেসি নাছিলে, বাট তথাপি গণতান্ত্রিক দেশত অপোজিশন থাকিব লাগিব, নহলে তো তাত আৰু কোনে কথা পাতিব, তুমি আৰু মই তো আৰু কথা পাতিব নোৱাৰো। সো অপোজিশনক যদি সাইলেন্ট কৰি দিয়া হয় তেনেহলে কিন্তু এইটো আকো বহুত বেয়া হব, কারণ তেতিয়া কি হব, যিসকল ব্যক্তির খাতত ক্ষমতা অলরেডি আছে, মই কোৱা নাই যে তেওঁলোকে বেয়া কাম কৰি আছে বা বেয়া কাম কৰিব, বাট যেতিয়া সম্পূর্ণ ক্ষমতা এজন মানুহৰ হাতত আহি যায় ন, তেতিয়া ইতিহাস গবাহে কি ভাল কাম কম হয়। তেতিয়া কারেক্ট এনসারটো হব দ্যাট ইজ ডিসেম্বর, কারেক্ট এনসারটো হব ডিসেম্বর। ঠিক আছে, সো এইকেইটা কোয়েশ্চন আজি করলো, বাকিকেইটা আমি অহাকালি করিম। আচ্ছা, আজির হোমওয়ার্কটো লৈ লোৱা সবে, আজির হোমওয়ার্ক। ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফ্ট কেরিয়ার বিক্রান্ত কমিশন হয়েছিল কিমান সনত? কমিশন হয়েছিল কিমান সনত? সো ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনিয়াস এয়ারক্রাফ্ট কেরিয়ার বিক্রান্ত উইল বি কমিশনড ইন উইচ ইয়ার? এই তোমালে কমেন্ট করে কোয়া, 2022, 2021, 2025, 2030। আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ কথা ইয়াত তোমালোকক অল্প কই দিও, এয়া হয়েছে যে অহাকালি কিন্তু সানডে, বাট অহাকালি আমি রাতেপা 9 AM সানডে রিভিশন ক্লাস আমি করিম, সানডে রিভিশন ক্লাস, সানডে রিভিশন অহাকালি একদম রাতেপা 9টা বজাত। লগতে আরো কেটামান ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে যোনে যোনে এতালেকে আসাম মহাপেকত এনরোল করা নাই, তেওলোক সবে Y225 কোড ইউজ করে আসাম মহাপেকত এনরোল করে লওয়া, মই তোমালোকক বারে বারে কই আসো। আৰু লগতে বুকসত কিন্তু এতিয়া অফার চলি আছে, বুকসত, বুকসত অফার চলি আছে Y225 এস কোড ইউজ করে তোমালোকে এই বুক কেটা তোমালোকে কিন্তু এড্রেস, হোম এড্রেসত বুক করে লব পারা, নিজের হোম এড্রেসত। ঠিক আছে, সো এইটু কোনো মিস নকরিবা, অফার যেহেতুকে চলি আছে মই কারণে বারে বারে কই দিয়ে আসো, কেনেকে এডমিশন লবা বা কেনেকে বুক পার্চেস করিবা প্রসেসটু ইয়াত গোটেইখিনি দিয়া আছে স্টেপ বাই স্টেপ। আর আমার টেলিগ্রাম গ্রুপত এইটু বার কোড স্ক্যান করে জয়েন হয়ে যাওয়া, আর PDF মই ডেইলি আপডেট করে দিয়ে আসো, PDF অ্যাপত কমিউনিটি সেকশনত। সো যোনে যোনে অ্যাপ ইনস্টল করা নাই তেওঁলোকে অ্যাপ ইনস্টল করে লওয়া, কমিউনিটিত পাই যাবা। আর যখন নতুন ভাইটি ভন্টি আইসা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, সবে লাইক শেয়ার করিবা, আর কমেন্টত ফিডব্যাক আর আজির হোমওয়ার্কর অ্যান্সারটা দি দিবা। সো অহাকালি বহুত বেশিকে কোয়েশ্চেন লৈ আহিম, হব আমার সানডে রিভিশন, সানডে রিভিশন ক্লাস হব অহাকালি। ঠিক আছে, আর হব রাতেপা 9 AM। সো ডোন্ট মিস দ্য ক্লাস অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ভালকে পড়াশোনা করা, পরীক্ষা আহি আছে ওসরত, সো আমি বহুত ভালকে নিজের এক্সাম প্রিপারেশন করিব লাগিব। থ্যাংক ইউ সো মাচ, জয় অসম, জয় হিন্দ।